দনী যদি হইতা চাইন দনী হইতে হইলে শুক্রবার দিন আপনি মসজিদের মধ্যে আজানের লগে লগে মসজিদে প্রবেশ করতা সুন্নত নামাজ আদায় করতা কাবলাল জুমা সুন্নত রে আদায় করার লগে লগে ইমাম সাহেব খুতবাত উঠিবার আগে আপনি ও আমলটা করলে ধারাবাই কয়েক হাফতা আপনি করিয়া যাকুয়া এই আমলটা তাকসে গিয়া প্রথমে দুরুদে তুনাত জিনা সাতবার পড়িবা এখন কইবা দুরুদে তুনাত জিনা কি গু অজিবাত পাইবা পাক্কা লম্বা দুরুদ আমি অন ফুরা কইয়ার না সময় লাগবে দুরুদে তুনাত জিনা সাতবার একটা সাতবার ইমাম সাহেব খুতবাত উঠিবার আগে মাঝখানেও দোয়াটা পড়িবা আল্লাহুম্মা কফিনি বিহালালিকা না হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক এরপরে সাতবার ফড়িবাও দোয়াটা আবার দুরুদের তুনাত জিনা সাতবার তিন সাথে একুশ বার ফড়িয়া ইমাম সাহেব মিম্বর উঠিবার আগে আপনি কি করেন জানি মুখতসরে দোয়া করেন জানি আর সওয়াব গুলা আপনি কুল উম্মতে মরহুমার রুহে আরওয়ার মধ্যে ফৌসাইতা আর হইতা আল্লাহ আপনি আমারে উসমানর লাগান গনিমতওয়ালা বানাইলাও বিশেষ করিয়া হজরতে উসমান গনিরে আল্লাহর রসুলে এক আমল শিখাইয়া দিছিলা আর উসমান গনির দিলবালা আসলো আল্লাহর রাস্তাত বেশি সাহায্য করতা জিহাদর ক্ষেত্রে বেশি সাহায্য করতা আর আমার নবী যেমনে দোয়া দিছুন উসমানর লাগি হইলা উসমান তোমার দিলটা বড় বালা তুমি ইসলামর লাগি বড় মেহনত করডা সাহায্য করডায় উসমান দে তোমারে আল্লাহ কোনো দিন গরিব বানাইতো না আমি নবী হইয়ার তোমারে আল্লাহ গনিমতওয়ালা বানাইব উসমান গরিব রইছুন না অসংখ্য ধনী হই গেলা গনিমতওয়ালা হইলা সুবহানাল্লাহ এখন এই যে সময় যেটা কইলাম শুক্রবার দিন জুমার দিন কোন যায় এখন ইগু আমল করতে হইলে আমরা বাদে গেলে হইব না আগে যাওয়া লাগবে কোন যায় এখন দেখি জুমার বাদে আরেকটা আছে শুক্রবার দিন আরেকটা ফজিলত খেয়ারর কোন নেক মকসুদ আছে আপনার মকসুদটা ফুরাওয়ার লাগিয়া আগে যেটা বয়ান করলাম ফজিলত এক জুমা করিয়া আমারে বাদে যে কেন্না জানি বলে দনি খেনে হই না বুঝাইছেন এক জুমা করিয়া কন্যা জানে দনি খেনে হই না এগু দায়ম করতা সাইন জানি বাদে বালিয়ার জিকাই দিব দুই নম্বরে আসে মুসিবতের সময় বাবা কিবা তো আপনার কোনো অনেক উদ্দেশ্য আছে আপনি জুমার দিন নমাজ যেই সময় শেষ ইমাম সাহেবের নমাজ শেষ করে লাইছেন দোয়াও শেষ হয়ে গেছে গিয়া দোয়া শেষ করার সঙ্গে সঙ্গে আপনি আর খেয়র লাগে মাত কথা মাতিতা না ও সময় কোরআন আল করিম আল্লাহর কালাম কোরআন দেত্তির কোরআন শরীফ বাহির করিয়া সুরা ইয়াসিন শরীফ পড়কা সঙ্গে সঙ্গে সুরা সফাত যে সুরা যেটা আছে ইয়াসিনের লগে লগে আর একটা সুরা আছে লম্বা সুরা এই সুরাটা আপনি তিলাওয়াত করিয়া যে মকসুদ লইয়া দোয়া করবা সেই মকসুদ রে আল্লাহ আপনার পুরা করবা হোক সুবহানাল্লাহ যার জন্য আল্লাহর বান্দাগণ শুক্রবার দিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইয়্ জালিকুম খাইরুল লাকুম ইন কুনতুম তাআলামুন জালিকুম খাইরুল লাকুম আল্লাহ কইত্রাত তোমাদের হকর মধ্যে সব কিছু আমি বালাই দান করছি তুমি তাই খেয়াল করো জানিয়া লও সব কিছুর বালাই আমি দান করছি বন্দা তোমার আমি যেটা দিই তুমি বালা মনে করিয়া যদি তুমি এটা যদি আমল করি লাও অটই লগ্যে ইমান তোমার উপরে কোনো মুসিবত পড়ছে আল্লাহ দিছুন আল্লাহর বালা কোনো বেমার হয়েছে আল্লাহ দিছুন আল্লাহর পক্ষ থেকে এটা বালা এইভাবে যদি কোনো বন্দা বান্দি হলে যদি আমল যদি করি দেন বলে আমার যেটা দিছন আল্লাহ এটা বালা আমার ছেলে দিছন বালা মেয়ে দিছন বালা আমার ছেলে আল্লাহ নিছন গিয়া বালা মেয়েও দিছন বালা ইলা যখন মানুষের দিল বানাই লাইবাই জানিয়ারা কি রে বন্দা আমি তোমারে হর জিনিসও আমি আল্লাহ সাহায্য কর্মু বালাই দান কর্ম সুবহানাল্লাহ জুমার দিন জুমার রাত যদি কোনো মানুষ মারা যায় তাহলে এই মানুষের কবরের আযাব রে আল্লাহ মাফ দিলা বড় করে কক সুবহানাল্লাহ কত বালা একটা ভাগ্য মৌত যে মানুষের মৌত হইব জুমার রাত জুমার রাত যদি কোনো মানুষের মৌত হয় কত ভাগ্যবতী মানুষ সবর ভাগ্যে জুটবে না সেই জুমার রাত আল্লাহ পাক রব্বুল আলামিনে সপ্তাহের মধ্যে ছয় দিনে কুল কায়নাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি করছেন সপ্তাহবারে কুল কায়নাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি করছেন গোটা পৃথিবীর মধ্যে গোটা জাহানোর মধ্যে যা কিছু সপ্তাহের মধ্যে ছয় দিনে আল্লাহ সৃষ্টি করছেন
আবার অন্যান্য কিতাব অঞ্চল এক এক দিন এক একটার সৃষ্টি করছেন, ভিন্ন ভিন্ন ফজিলত বয়ান করা হয়েছে। যেমন জখিরা মালুম আছে কিতাবর মধ্যে অঞ্চল বলে শুক্রবার দিন আদম জাতির সৃষ্টি হয়েছে, যার জন্য বিশেষ করিয়া হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আল্লাহর রসুলে জানাইলা, সালমান এই ছয় দিনে গোটা পৃথিবী গোটা কুল কায়নাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি করছেন, আর শুধুমাত্র জুমার দিন তোমাদের বাবা অতএব তোমাদের মা হযরত আদম হযরত হাওয়া আলাইহা সালাতু ওয়াসসালাম উভয়ের আল্লাহ পাক রব্বুল আলামিনে কি করছেন সেই জুমার দিন সৃষ্টি করছেন। হক সুবহানাল্লাহ। শুক্রবার দিন বাবা আদমর জন্ম হয়েছে, আবার জানেন সেই শুক্রবার দিন জুমার দিন আদম রে বেহেস্তর মধ্যে প্রবেশ করাইল, আবার শুক্রবার দিন সেই বেহেস্ত থেকে আদম আবার বাহির হইলাম, আবার সেই শুক্রবার দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে সেই দুনিয়ার কি করবা কায়েম করবা হইয়া হইলা রে বা সালমান জানিয়া রাখিও, এই শুক্রবার দিন জুমার দিন যে দিন হইল গিয়া আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জানাইয়ার এই দিন তুমি তান খুশি করো আনন্দ করো। এই খুশিটা কোন খুশি বলে এই দিন খুশি করো, এই দিন যা এবাদত করবাই এবাদত গুলা আল্লাহ বেশি কবুল করন, তার মধ্যে দ্বিগুণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করন। সুবহানাল্লাহ। এল্লা গিয়া সপ্তাহের মধ্যে শুক্রবার দিন যেটা বা শুক্রবার কুর রাত, ও যে রাত আজকে রাত চলে এই রাত এবং এই দিনের ফজিলত বেশ বুজুর্গানে দিন হল যারা বিশেষ করিয়া জুমার রাত্রিরে বেশি গুরুত্ব দেন। জুমার রাত্রির মধ্যে যদি যদিও হাদিসটা যদি জয় হইয়া থাকে মিশকাত শরীফের হাদিস, আল্লাহর রসুলে ফরমায়ন সুরা দুখান যদি কোনো আমার উম্মত হলে জুমার রাত যদি তিলাওয়াত করেন সূর্য উঠার আগ মুহূর্ত তার পিছনের সারা গুনারে আল্লাহ মাফ দিবা। সুবহানাল্লাহ। শুক্রবার দিন সুরা দুখান হাদিসটা যদিও জয়ীব হয় ফজিলতর ক্ষেত্রে বয়ান করা জায়েজ আছে, কিন্তু জুমার রাত সুরা দুখান 25 নম্বর ভারাত একটা সুরা আছে, এই সুরাটা জুমার রাত তিলাওয়াত করলে সূর্য উঠার আগে গুনা মাফ হয়ে যায়, এত ফজিলতওয়ালা সুরা দুখান 25 নম্বর ভারাত আপনারা চাইলে ভাইবা। এবং সেই জুমার রাত এমন একটি রাত বাবা যে জুমার রাত্রির মধ্যে দেখুন জানি বুজুর্গানে দিন হলে বেশিরভাগ এই রাত্রির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগি বেশি করিয়া কর। আল্লাহর রাসূলের হাদিস, ওয়াকাল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমুল জুমআ আও লাইলাতাল জুমআতা ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল খবর। জুমার দিন জুমার রাত যদি কোনো মানুষ মারা যায় তাহলে এই মানুষের কবরের আযাব রে আল্লাহ মাফ দিলেন। বড় করে কোক সুবহানাল্লাহ। কত বালা একটা বাগ্য মৌত যে মানুষের মৌত হইব জুমার রাত। জুমার রাত যদি কোনো মানুষের মৌত হয় কত ভাগ্যবতী মানুষ সবর ভাগ্যে জুটবে না সেই জুমার রাত। এখন দেখো কম সেই জুমার দিনের জন্য আল্লাহ কিছু শর্ত করছেননি বলে হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইউ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানওয়ালা ও মুমিনগণ, ইযা নুদিয়া লিস-সালাত যখন তোমাদের রে মুনাদা করাইব যখন তোমাদের রে ডাক দেওয়াইব, নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ জুমার দিন যখন তোমাদের রে এলান করাইব ডাক দেওয়াইব। এখন বলে জুমার দিন এলান কিভাবে হয়, জুমার দিন ডাক দেওয়া হয় অন্যান্য দিন জোহরের রক্তের যে আজান যেটা হয় বহুত দেরিতে হয় জোহরের রক্তে হয়, শুক্রবার দিন জুমার আজানটা কিছু আগে হয়, যখন মুয়াজ্জিন কইবে আল্লাহু আকবার আল্লাহু আকবার জুমার দিনের যেই সময় এলান দেওয়াই গেল, এলান দেওয়ার লগে লগে আল্লাহর যাতে জানান ফাসাও তুমি কি করো জলদি করি অগ্রসর কোন দিকে আন জিকিরিল্লা আল্লাহ পাক রব্বুল আলামিনর জিকিরর দিকে অগ্রসর হই যাও, ফাসাও ইলা জিকিরিল্লা আল্লাহর জিকিরর প্রতি তুমি তাই অগ্রসর হও। এখন দেখো কুয়া হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে খলাস দুরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد فاسعوا إلى ذكر الله تمي دان جمعار دينر مدى بشش خريام الله رزكير أرپتي تمي دان أغرشراو عن ذكر إلى ذكر الله وزر البيع فاسعوا وفاسعوا بيكت أنتون فامدو জলদি তুমি তান যাও তাফসীর আনতন ফামদু মানা লইছন জলদি করি আটো জলদি করি যাও হযরত উমরের কাছে একদিন দরাফল লক কিছু জিনিস দেখা গেল উমরে দেখন নামাজের সময় কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম হলে খুব বেশি দৌড়াইয়া গিয়া নামাজের মধ্যে গিয়া শরীক হইন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারণ করলা নিষেধ করলা কইলা তুমি তান খেনে এত বেশি দৌড়াইয়া মসজিদের মধ্যে নামাজ যাও খেনে এত বেশি জলদি করে যাও বলে উমর আমরা শুনছি আল্লাহর কালামও আছে ফাসাও জলদি করে যাওয়ার লাগি আল্লাহর জিকিরের প্রতি মানে নামাজের লাগি জলদি করে যাইতাম বলে এই জলদি দি মুরাদ কদম জলদি হাঁটানি নাই হযরত উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন বলে জানিয়া রাখো জলদি দি মুরাদ হইয়া থাকছে গিয়া তুমি যেন কদম জলদি হাঁটাইতে থা নাই তুমি নামাজের প্রতি একটু খেয়াল করো নামাজের প্রতি তুমি অগ্রসর হও নামাজ পড়ার জন্য বন্দা একটু তুমি তাড়াতাড়ি নামাজের লাগি প্রস্তুতি নেও তুমি জলদি করে দৌড়াইয়া পেরেশানি হালত অবস্থায় গিয়া তুমি কখনো নামাজের মধ্যে শরীক হইও না ইলা যদি নামাজ পড়ো উমরে বর্ণনা করন আমি শুনছি আল্লাহর রসুলে ফরমাইছন তাড়াউড়া করিয়া হয়রানের সহিত নামাজ গিয়া যখন বন্দা খাড়া হইব পেরেশানির কারণে নামাজের মধ্যে কোনো খুজু আসত নাই নামাজের মধ্যে খুশু আসত নাই নামাজের মধ্যে কোনো ধরনের ইতমেনান আসত নাই আসবনি কোন যায় নামাজও যদি খুব দ্রুত বেগে দৌড়াইয়া গিয়া যদি নামাজ শরীক হয় হেরানির কারণে নামাজ কোনো ধরনের ইতমেনা নাই বনিবে তার দিল লাগে হইতে পারবে না খালি দম পালাই বা কষ্ট হইব না খালি কষ্ট হইব এর জন্য হযরত উমরে নিষেধ করছেন বলে আল্লাহর রসুলও কইছেন তুমি তাই জলদি করি মুরাদ যেন খালি কোরআনের যেন আয়াত ফাসাও দি মুরাদ ফামদু তুমি জলদি করি যা থা না জলদি দি মুরাদ হইল ওখান তুমি নামাজের প্রতি তুমি অগ্রসর তোমার সব কিচ্ছু ছাড়িয়া কিতা কিতা ছাড়িয়া ওয়াজারুল বাই তুমি তাই যেন লেনদেন যেটা বেচা কিনা যেটা আছে ব্যবসা বাণিজ্য যেটা আছে ওগুলার তাকি তুমি তেন বিরত থাকো দম লও আর জুমার নামাজের দিকে অগ্রসর এখন দেখুন জানি শুক্রবার দিন জুমার দিন আমরা অনেক মুসলমান তো আমরা সারা অনেক মুসলমান মানুষ জুমার দিনের তেমন আমরা গুরুত্ব দিই না সেই জুমার দিনের মধ্যে একটা ফজিলত আপনাদের সম্মুখে বাবা আমি বয়ান করি আর এক নম্বরে আর থাকছে গে জুমার দিন যদি কোনো বান্দা বান্দিরা সকালবেলা চা খাইয়া যদি ফড়েন দুরুদ শরীফ আল্লাহর রসুলের উপরে যদি ফড়িতা ভরণ খয়াক জুমা ফড়ি লাইলে বাবা ইনশাল্লাহ আমলই যাইব গিয়া ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাতু আলাইয়া নূরুন আলা সিরাত নবীজি কইত্রা খেও যদি দুরুদ শরীফ যদি আমার উপরে ফড়ে এই দুরুদে ফায়দা দিব দুরুদে তার আর কি হইব সিরাত আলোকিত হইব ওমান সাল্লা আলাইয়া ইয়াউমুল জুমা এই দুরুদের কথা কইতা কোন দুরুদ ও দুরুদ কইতা ওমান সাল্লা আলাইয়া ইয়াউমুল জুমা যদি কোনো বান্দা বান্দি হলে জুমার দিন যদি আমার উপরে দুরুদ শরীফ যদি ফড়েন সামানি না মার রাশি মর্তুবা আফাল্লাহু সামানি না আমান এরার আশি বৎসরের গুনারে আল্লাহ পাক রব্বুল আলামিনে মাফ দিবা হক সুবহানাল্লাহ এর জন্য বিশেষ করিয়া জুমার দিন সকাল বেলা চা নাস্তা করিয়া ই সময় যদিও ভারণ না জুমার নমাজর পরে যদি ই সময় ভারণ না আসরের পরে আশি মর্তুবা জিন্দগির মধ্যে দুরুদ শরীফ ফোড়ার চেষ্টা করক খাম কয়েকবার ফড়ি লাইলে কয়েক জুমা ফড়ি লাইলে ইনশাল্লাহ আমল হয়ে যাইব দেখবার সময় মতো আপনার টানিব যার কারণে নবী রূপরে জুমা বারে শুক্রবার দিন আশি মর্তুবা দুরুদ শরীফ ফোড়ার চেষ্টা করক আশিবার দুরুদ শরীফ পড়লে নবী যে ফরমান আশি বৎসরের গুনাহ মাফ হয়ে যায় আমরা অত ছোট্ট আমলের দ্বারা ফজিলত এত বেশি উম্মতে মোহাম্মদীর এত খুশখবরি আমরা অত চান্স হইয়া আমরা
হারিয়ান না হয়তো নফসেদের না কিংবা তো অলস্যতার কারণে কিংবা তো আমরা বিভিন্ন পরিশ্রমের কারণে চব্বিশটা ঘন্টার মধ্যে বাবা চব্বিশটা ঘন্টার মধ্যে আপনি তিন ভাগ করো আট ঘন্টা আপনার ঘুমন্ত অবস্থায় গেল গিয়া রইল কত ঘন্টা বলে ষোলো ঘন্টা ষোলো ঘন্টার মধ্যে নিজের খাজ খাম ব্যবসা বাণিজ্য কোনো খাজে গেছেন কোনো মালিকের দায়িত্বে খাজে গেছেন মনে করো কাজ ছয় ঘন্টা বা আট ঘন্টা আরও আট ঘন্টা ছাড়াই দিলে খাজের জন্য রইল মাত্র আট ঘন্টা আট ঘন্টার মধ্যে আপনার পাঁচ অক্টের নমাজ জিন্দগির মধ্যে পড়তে লাগবার সময় মাত্র দুই থেকে আড়াই ঘন্টা আমার জীবনের মধ্যে যদি আড়াই ঘন্টা সময় যদি আল্লাহর ইবাদতের মধ্যে বাবা যদি খাটাইতাম পারি না তাহলে আমি কিয়ামতের দিন আল্লাহর কাছে গিয়া কে জবাব দিব কোনো জবাব দেওয়ার কিছু আছে না কোন যায় জি না কোনো জবাব দেওয়ার ক্ষমতা নাই স্কুলে ছাত্র সামান্য সময় যদি দেরি করিয়া সময়টার যদি রাস্তা অতিবাহিত করে নষ্ট করে স্কুলের ঢুকতে সময় মাদ্রাসায় ঢুকতে সময় শিক্ষকে তারে প্রশ্ন করেন তোমার সময়টা কোন দিকে বে করলায় খাইন ছাত্রর কুড়ি সময় খুব বেশি ভয় লাগে অনেক সময় মায়ের ডরাইয়া শাস্তি ডরাইয়া কোনো সময় মিশা মাতিলায় ছাত্রয় কিন্তু সামান্য সময় দেরি হয়ে গেছিল শিক্ষকে তারে চার্জ করছেন তোমার সময়টা তুমি খই খাটাইলাই খই লাগাইলাই আল্লাহর বান্দেগান হয়তো আমরা ষাট বৎসরের জিন্দগি পাইলাম কেউ সত্তর বৎসরের জিন্দগি পাইলাম এই জিন্দগির মধ্যে যদি ডেইলি কন্টিনিউ দিন এবং রাত্রের মধ্যে ফাঁসক্তের নমাজ খান যদি আপনার আমার জিন্দগির যদি বাবা আদায় করতাম পারি না কিয়ামতের দিন আল্লাহর দরবারে কিয়ামল লইয়া কীভাবে গিয়া উপস্থিত হইতাম হাজির হইতাম যে কোনো প্রতিষ্ঠানও দেখেন যে কোনো মসজিদও বলা সবাই মক্তবে বা স্কুলে মাস্টারে যেই সময় ফড়া দিবা মাদ্রাসার হুজুরে যখন ফড়া দিবা যে ছাত্রটাই তার শিক্ষকরে মানি লাইব শিক্ষকর শাস্তিটা তার দিলের মধ্যে জাগা দিলাইব বয় ফাইব ডরাইব এই ছাত্রটায় তার মনোযোগ দিয়ে সময় রেখাজ লাগাইব ফড়া ফাইব সময় মতো শিক্ষকর সামনে যাইব ফড়া কইব তার কোনো চিন্তা থাকতো না বয় থাকতো নাই আর যে ছাত্রটায় ফড়া ফড়িত নাই সময়টারে খাজ লাগাইত নাই সময়টারে নষ্ট করব তখন সবক লইবার সময় সবক খোয়ার সময় শিক্ষকের সামনে যাইতে তার খুব বেশি ভয় করব ওলা আমরার জিন্দগি যদি বাবা জিন্দগিটারে যদি খাজ লাগাইতাম পারে আমলে যদি পরিণত করতাম পারে কিয়ামতের দিন হাসরের ময়দানও আল্লাহর দরবারও হাজির হইতে হাজির দিতে কোনো ভয় থাকতো নাই আর যদি কোনো বন্দায় যদি দুনিয়ার জিন্দগিটা যদি বরবাদ যদি বাবা আমরা করিলাই হাসরের ময়দানও আল্লাহর দরবারও যাইতে জেলা ছাত্রই মুখ লুকালুকি করে ফাঁকাফাঁকি করে এইভাবে হাসরের ময়দানও বন্ধ হলে হলে আল্লাহর কাস্তা কিসাই বা কিলা লুকাইতা বা গিতা পারতা নাই এর লাগি শুক্রবার দিন জুমার দিন এই আয়াতর ব্যাখ্যার মধ্যে আঞ্চন হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন জুমার দিন সাতটা সুন্নতের কথা কইছেন খেয়াল করক কা জুমার দিন সাতটা সুন্নতের কথা তফসির আঞ্চন এক নম্বর সুন্নতে আতাকছে গিয়া জুমার দিন গোসল করাইল গিয়া সুন্নত জানা আছে ওলা নাই এখন দেখো কুয়া জুমার দিন গোসল করা সুন্নত জুমার দিন ছাড়া আরও যে কোনো দিন যেন গোসল করি বা জুমার দিন গোসল করি আমরা হয়তো ফরজ গোসল জানি খেয়াল জানি আর না ফরজ গোসল আনাইলে ফরজ গোসল বাদে বাকি যে গোসল যেগুলো করি আমরা কতটুকু আমরা নিয়ম মানিয়া করি আর ফরজ গোসল যেটা আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় জুমার দিন তুমি তাই এইভাবে গোসলটা করিও ফরজ গোসলটাকে গুরুত্ব আরও বেশি দিও এটা আঞ্চন বিশেষ করিয়া তিরমিজি শরীফের হাওলা আঞ্চন বলে জুমার দিন কুর গোসলটা তুমি তাই ফরজ গোসলটাকে আরও বেশি গুরুত্ব দিও এতে অনুভব করা গেল ফরজ গোসলের উপরে কতটুক গুরুত্ব আইছে ফরজ গোসলের উপরে কতটুক গুরুত্ব আইছে আর ফরজ গোসলটাকে আরও ভালোভাবে জুমার দিন গোসলটা করিও জুমার দিন গোসল করা হইল সুন্নত দুই নম্বর আয়াত আসছে গিয়া জুমার দিন মসজিদের মধ্যে হাঁটিয়া যাওয়া হইল গিয়া সুন্নত সোয়ারির উপরে না হাঁটিয়া যাওয়া সুন্নত তিন নম্বর আর একটা সুন্নত হইল গিয়া ইমাম সাহেবের পাশে গিয়া ইমাম সাহেবের একবারে পিছনে গিয়া বসা ইমাম সাহেবের নিচে পিছনে গিয়া একবারে সামনে গিয়া মেহরাবের সম্মুখে গিয়া বসার একটা সুন্নত
আর সাইল নম্বর সুন্নত হইল মনোযোগ দিয়া ইমাম সাহেবে খুতবা পড়ি পড়ি তা সেই খুতবা শোনা সুন্নত। ইনশাল্লাহ এই সাইটটা সুন্নত আমরা আমল করবো না কোন চাই জি, সাইটটা সুন্নত গোসল হাটিয়া যাওয়া ইমাম সাহেবের পিছনে গিয়া খাড়াওয়ার চেষ্টা করতাম আর মনোযোগ দিয়ে খুতবা শুনতাম। আমরা খুতবা শুনতে সময় মসজিদ এক গুড়ো একবারে আপনার নিজের বাড়ির লান কুটুম বাড়ির লান জানু বাড়িয়া বেশ করে জায়গা জুড়িয়া বই মসজিদ দেখলাম এক গুড়ো এনতেন মনে হয় বড় জমিদার মনে হয় বা গাহর মনে হয় বড় মাতব্বর মনে হয় মসজিদ দিগান কিতা আপনার বা ভাইতি সম্পদ নেই, মসজিদ কিতা রাজনীতির জায়গা নেই না। আমরা মুসলমান আবহানো আমরা আদব ঠিক হয়েছে না, আমি মুসলমান ষাট বছর হইয়া আসছে বয়স্ক হইয়া আসছি দাড়ি ফাঁকিয়া আসছে আপ মসজিদও গিয়ে বসাও জানি না, আমি তো মুসলমান দাবি করি মুসলমান। মসজিদের আদব ঠিক রাখতাম, মসজিদের দিকে কিবলার দিকে ফাও রাখাম। বাবুল কাবাইর ওয়া আলামাতুন নিফাক এই বাবার মধ্যে একটা হাদিস বর্ণিত মিশকাত শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় মসজিদ গিয়া যদি কোনো বন্দা দোকান ফাও যদি সামনে দিয়ে যদি রাখে তাহলে সে কি করলো কি ধরনের গুনাহ করলো সে গুনাটা গুনাহ কবিরা করলো। কবিরা গুনাহ বুঝাইছেন কিলা ফাও সামনে দিয়া ওলা এক গুড়ো বইন দেখলানি মসজিদ ও ওলা এক গুড়ো নি চিন্তা বইয়া লসিত রাখালি দেবেন হইলা এক গুড়ো জানু বাড়ি বসা ঠিক আছে জায়গা আছে বিশেষ অসুবিধা বশ্চন নতুবা মসজিদের আদবর খিলাফ মসজিদ গিয়া জানু বাড়ি আগর সব দেখবা চাপ মারিয়া বসা অবস্থায় আর একজন ডে জাগা দিত্রা না বড় বেয়াদবির সই জিন্দেগির মধ্যে আল্লাহর ঘরের মধ্যে বসরা ও বাবা আমার জিন্দেগি চলিয়া যার ষাট বৎসর গেল সত্তর বৎসর গেল আমি ওখানো ফাও বেখা করিয়া মসজিদর গিয়া নমাজ পড়িতাম পারলাম না, সব কিচ্ছু পারি ছেলে বেখা আসলো এগুলো সোজা করছি না রড বেখা করিয়া বিল্ডিং বানাইছি গড় এখানে ওবার ঠেড়া আসলো সোজা করছি ফাও এখান নমাজ যেন বেখা হইতো এখানে আমি পারি না। হ্যাঁ পারিনি কোন চাই না আবো গেলে উল্টাইয়া গেছে ইত্রা কালি আর সৈদাত গিয়া দুইখান লড়াই সৈদাত গিয়া দুইখান লড়ানি চলে ও আমরা ইলাও নমাজ পড়িয়া ইলাও একজন দেখা গেছে একদিন দেখলাম এক মানুষের সজিদা দিত্রা আমরা অত্র এলাকাত এই মানুষের বিলকুল সজিদার মধ্যে নাক লাগছে না, যারা নমাজ পড়িতে সময় নাক লাগতো নাই এই নমাজ আল্লাহর দরবারে কবুল নাই যার জন্য আল্লাহর বন্দে গান ও হদিসর সরাত দেখছি আনজন লা তুকবালু সালাতাল হাইজিন ইল্লা বিখিমার ইল্লা বিখিমার, মা বোন হকলে নমাজ পড়িতে সময় একবারে মাটির সঙ্গে মিশিয়া মহিলা হকলে নমাজ পড়ার নাক লাগে খফালো লাগে মা বোন হকলার কোনো অসুবিধা নাই কিন্তু মহিলাদের জন্য কয়েছে লা তুকবালু সালাতাল হাইজিন ইল্লা বিখিমার, মহিলাদের নমাজ কবুল নাই মহিলাদের মাথার মধ্যে যদি খিমার থাকে না রুমাল থাকে না, ও খিমার রুমাল যদি মাথার থাকে না মহিলা হকলে খালি মাথায় নমাজ পড়ল না পুরুষের ওই জীব খালি মাথায় মকরু শহীদ কিন্তু এটা রুয়া আমল করতা না কিন্তু পুরুষের ওই যে মহিলাদের হয় না ও ওটার হাসিয়াত আঞ্চন দেখলাম যেন পুরুষের নাক লাগে না বেশিরভাগ খেনে জানেননি পুরুষের তো ওলার টনখা সুজদা দেন না উঠাইয়া খাড়া ফাঁক থাকে এর লাগি প্রায় পুরুষকলর নাক লাগে না হুকুম কর ও ওখানো মাত আঞ্চন যেন মহিলাদের খিমার ছাড়া নমাজ কবুল নাই পুরুষের নমাজ কবুল নাই যারার নাক লাগে না, একবার তোরা কষ্ট হইতাম ফাঁক মারার লাগিয়া জাগ হইতরা না মহফিল আমি কইছি জাগ হইতা না আইস ইনশাল্লাহ আই জালিয়া মশাওয়ার মুখেও দেখতা না হরর গুরু বুধ আইসেন নি ইনশাল্লাহ যার কারণে একবার তোরা হো হরর গুরুর কষ্ট দেয় দুরুশ্বরী পড়ক কে আগে দিয়া কালা আল্লাহুম্মা সাল্লি আলা اللهم صل على سيدنا محمد জুমার দিনের বাবা আরেকটা ফজিলত আপনাদের সম্মুখে আনিয়ার সবর আশা আছে জিন্দেগির মধ্যে সুখ শান্তির জিন্দেগি হইতো আশা আছে না কোন চান আশা আছে সবে সুখ চাই না কোন চাই সবে সুখ চাই জিন্দেগির মধ্যে সুখ চাই সবে সেন সুন্দর ঘর বানাইতা গাড়ি লইতা বাড়ি সুন্দর করে বানাইতা
সুখ শান্তিতে জীবন কাটাইয়া যাইতাম কিন্তু আল্লাহর বন্দেগান আল্লাহর বান্দা জীবনে যদি মেহনত করে না তাহলে জীবনে সুখ হইত নাই জীবনে উন্নত হইত নাই ولا আল্লাহর বান্দা জীবনে খাস কর্ম ব্যাপারে তান জীবনে মেহনত করা লাগবে আর দুই নম্বরে আমলের জীবনের মধ্যে যদি মেহনত করেন না আল্লাহর দিকে বান্দা অগ্রসর হইতে পারতা নাই আর আল্লাহ রাজি হই গেলে খুশ হই গেলে আল্লাহ আপনার এই হরগাট হর অবস্থা আল্লাহ সাহায্য করবা এখন জুমার দিন একটা আমল কইয়ার এটা দনি হইবার লাগি রুজি রোজগারর লাগি আমল দনি হইতানি সারা খেয়াল আছেনি ও এক আমল কইয়া দিয়ার দনি হইতে হইলে জুমাত কিন্তু আগে যাওয়া লাগবে বাদে যদি যাইন যদি ইমাম সাহেব খুতবা শেষ হইবার টাইমে হইত না এগুলো ফলার তরিক হইল গিয়া দনি যদি হইতা যাইন দনি হইতে হইলে শুক্রবার দিন আপনি মসজিদের মধ্যে আজানের লগে লগে মসজিদে প্রবেশ করতাম সুন্নত নমাজ আদায় করতা কাবলাল জুমা সুন্নতরে আদায় করার লগে লগে ইমাম সাহেব খুতবাত উঠিবার আগে আপনি ও আমলটা করলে ধারাবাহিক কয়েক হাপ্তা আপনি করিয়া যাক কুয়া এই আমলটয়া তাকসে গিয়া প্রথমে দুরুদে তুনাত জিনা সাতবার পড়িবা এখন কইবা দুরুদে তুনাত জিনা কি গু অজিবাত পাইবা পাক্কা লম্বা দুরুদ আমি এখন ফুরা কইয়েন না সময় লাগবে দুরুদে তুনাত জিনা সাতবার একটা সাতবার ইমাম সাহেব খুতবাত উঠিবার আগে মাঝখানেও দোয়াটা পড়িবা আল্লাহুম্মা কফিনি বিহালালিকা হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক এরপরে সাতবার ফড়িবাও দোয়াটা আবার দুরুদের তুনার জিনা সাতবার তি সাথে একুশ বার ফড়িয়া ইমাম সাহেব মিম্বরে উঠিবার আগে আপনি কি করেন জানি মখতসরে দোয়া করেন জানি আর সোয়াব গুলে আপনি কুল উম্মতে মরহুমার রুহে আরওয়ার মধ্যে ফৌসাইতা আর হইতা আল্লাহ আপনি আমার এ উসমানর লাগান গনিমতওয়ালা বানাইলাও বিশেষ করিয়া হজরতে উসমান গনিরে আল্লাহর রসুলে এক আমল শিখাইয়া দিছিলা আর উসমান গনির দিলবালা আসলো আল্লাহর রাস্তাত বেশি সাহায্য করতা জিহাদর ক্ষেত্রে বেশি সাহায্য করতা আর আমার নবিয়ে যেমনে দোয়া দিছুন উসমানর লাগি হইলা উসমান তোমার দিলটা বড় বালা তুমি ইসলামর লাগি বড় মেহনত করডা সাহায্য করডায় উসমান দে তোমারে আল্লাহ কোনোদিন গরিব বানাইতো নাই আমি নবী হইয়ার তোমারে আল্লাহ গনিমতওয়ালা বানাইব উসমান গরিব রইছুন না অসংখ্য ধনী হই গেলা গনিমতওয়ালা হইলা সুবহানাল্লাহ এখন এই যে সময় যেটা কইলাম শুক্রবার দিন জুমার দিন কোন যায় এখন ইগু আমল করতে হইলে আমরা বাদে গেলে হইব না আগে যাওয়া লাগবে কোন যায় এখন দেখি জুমার বাদে আরেকটা আছে শুক্রবার দিন আরেকটা ফজিলত খেয়রর কোন নেক মকসুদ আছে আপনার মকসুদটা ফুরাওয়ার লাগিয়া আগে যেটা বয়ান করলাম ফজিলত এক জুমা করিয়া আমারে বাদে যে কেন্না জানি বলে দনি খেনে হই না বুঝেছেন এক জুমা করিয়া কন্যা জানে দনি খেনে হই না এগু দায়ম করতা সাইন জানি বাদে বালিয়ার জিকাইলি দুই নম্বরে আসে মুসিবতের সময় বাবা কিবা তো আপনার কোনো অনেক উদ্দেশ্য আছে আপনি জুমার দিন নমাজ যেই সময় শেষ ইমাম সাহেবের নমাজ শেষ করে লাইছেন দোয়াও শেষ হয়ে গেছে গিয়া দোয়া শেষ করার সঙ্গে সঙ্গে আপনি আর খেয়র লাগে মাত কথা মাতিতা না ওই সময় কোরআন আল করিম আল্লাহর কালাম কোরআন দেত্তির কোরআন শরীফ বাহির করিয়া সুরা ইয়াসিন শরীফ পড়কা সঙ্গে সঙ্গে সুরা সফাত যে সুরা যেটা আছে ইয়াসিনের লগে লগে আর একটা সুরা আছে লম্বা সুরা এই সুরাটা আপনি তিলাওয়াত করিয়া যে মকসুদ লইয়া দোয়া করবা সেই মকসুদ রে আল্লাহ আপনার পুরা করবা হোক সুবহানাল্লাহ যার জন্য আল্লাহর বান্দাগণ শুক্রবার দিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইয় জালিকুম খাইরুল লাকুম ইন কুনতুম তাআলামুন জালিকুম খাইরুল লাকুম আল্লাহ কইত্রা তোমাদের হকর মধ্যে সব কিছু আমি বালাই দান করছি তুমি তাই খেয়াল করো জানিয়া লও সব কিছুর বালাই আমি দান করছি বন্দা তোমার আমি যেটা দিই তুমি বালা মনে করিয়া যদি তুমি এটা যদি আমল করি লাও অটল লগ্যে ইমান তোমার উপরে কোনো মুসিবত পড়ছে আল্লাহ দিছুন আল্লাহর বালা কোনো বেমার হয়েছে আল্লাহ দিছুন আল্লাহর পক্ষ থেকে ইটা বালা এইভাবে যদি কোনো বন্দা বান্দি হলে যদি আমল যদি করি নেন বলে আমার যেটা দিছন আল্লাহ এটা বালা আমার ছেলে দিছন বালা মেয়ে দিছন বালা আমার ছেলে আল্লাহ নিছন গিয়া বালা মেয়েও দিছন বালা ইলা যখন মানুষের দিল বানাই লাইবাই জানিয়ারা কি রে বন্দা আমি তোমারে হর জিনিসও আমি আল্লাহ সাহায্য কর্ম বালাই দান কর্ম সুবহানাল্লাহ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আহলে আরবের মধ্যে বাবা
মাথামাতি করেন না এটা তেরফাল কুল রইবা সাইন না বুঝাইছেন তেরফাল কুলা দেখছেন না আপনারা